বহুত দীঘলীয়া যাত্রা। সদৌ অসম ছাত্র সন্থা 1998 চনের পর জড়িত আছিল আর আঞ্চলিক পর্যায়, মহকুমা পর্যায়, জেলার দুবারকে দায়িত্বত আছিল, সাধারণ সম্পাদক সভাপতি আছিল। আর 2013 সনত মই সদৌ অসম ছাত্র সন্থার রাজ্যিক কার্যনির্বাহক সদস্য হয়েছিল। 2015 সনের দুটনী অধিবেশনত সাংগঠনিক সম্পাদক আর 2017 সনত সদৌ অসম ছাত্র সন্থার মই উপসভাপতি হয়েছিল। আর এটা সদৌ অসম ছাত্র সন্থার এটা ইমান দীঘলীয়া পরিক্রমা মই পার করে আহিলো আর খুব মর্যাদাপূর্ণভাবে মই সদৌ অসম ছাত্র সন্থা থাকি জনসাধারণের স্বার্থ, ছাত্র ছাত্রীর বিভিন্ন সমস্যার কারণে মই কাম করে আহিলো। বিশেষ করে ধেমাজি আর জোনাই এই অঞ্চলের মানে জনসাধারণের মানে সমন্বয়ের কারণে মই বহুতখিনি কাম করলো। আর বানপানী গড়াখনি সমস্যা, নদীবান সমস্যা, বৃহৎ নদীবানের মূল বিষয়টুকু আমি আগবাই নিছিল। তারপর আপনার প্রবাহ বনা অঞ্চলের যে সুরক্ষা বা যাতায়াত বা চিকিৎসা আর শিক্ষা অনুষ্ঠান গড়া, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের রাজহাভাবে মই জনসাধারণের জড়িত হয়ে এইখানে আগবাই নিয়ার ক্ষেত্রে বহুত কাম করেছিল। এতিয়া এই দীঘলীয়া পরিক্রমার পাছত সদৌ অসম ছাত্র সন্থার নতুন চিন্তা যে আমি অসম কেবল অসমৰ কারণে, অসমৰ ভালৰ কারণে একটা বিকল্প শক্তি যে চিন্তা করা হয়েছে, এই রাজনৈতিক দল ইতিমধ্যে আজি জন্মলাভ করেছে। সেই জন্মলাভ করা সংগঠনত রাজনৈতিক দলত মোক কিছু দায়িত্ব দিয়া মানে কথা চলি আছে। গতি সদৌ অসম ছাত্র সন্থার এই যে চিন্তা, সেই চিন্তাটক আগুয়াই নিবর কারণে মই সদৌ অসম ছাত্র সন্থার মজার মই অব্যাহতি লোবলগিয়া হয়েছে। না এটা ইতিমধ্যে মোটামুটি আমাক দলের কাম করবর কারণে আগুয়াই দিছে। গতি দল পূর্ণাঙ্গ রূপ পার পশত দলে সিদ্ধান্ত লব যে মই নির্বাচন খেলিব লাগে নে নালাগে, আর জোনাইত খেলিব লাগে নে ধেমাজিত খেলিব লাগে, সেই দলে তেওঁলোকে নির্ণায়ক ভূমিকা পালন করব। গতি প্রথম আমি দলটো শক্তিশালী করব বিচাৰিছে, যি দলে কেবল অসমৰ কারণে অসমক প্রথম প্রাধান্য দি আর অসমক আগুয়াই নিয়ার ক্ষেত্রে আর অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যেগুলো মানে সমস্যা আজিলৈকে সমাধান করব পৰা নাই, আর সেই সমস্যাবিলাক লৈ বহুতে রাজনীতি করে আছে, কিন্তু এই সমস্যাবিলাক প্রকৃততে কেনেকে আমি সমাধান করব পাৰোঁ তার বাদ উলিয়াবর কারণে একটা নতুন বিকল্প, একটা চিন্তা, আর সেই চিন্তার জড়িয়ে একটা শক্তিশালী কেবল অসমৰ কারণে কাম করব পৰা একটা মঞ্চ, সেই মঞ্চটুক আমি নির্মাণ করবর কারণে আমি চিন্তা চর্চা করছো। যুব প্রজন্মই অসমক ভাল পায়, অসমৰ কারণে কাম করার ইচ্ছা আছে, অসমত অর্থনৈতিকভাবে টনকিয়াল করবর কারণে চিন্তা আছে অসমৰ যুব সমাজে, অসমৰ যুব সমাজে চাকরির কারণে হাবাতুরি খাই থাকবলগীয়া হয়েছে, ই সমস্যাক সমাধান করা বিচার। গতি কেনেকৈ আমি মকরাল করবর কারণে কেনেকৈ আমি ইয়াত উদ্যোগীকরণ করব পাৰে তার পরিকল্পনা লাগিব আমাক, তার কারণে একটা গবেষণা লাগিব। আর তার জড়িয়ে বিশেষকৈ যুবচামে অসমৰ কারণে বহুত করা মন আছে, এই করার কারণে একটা সুবিধা দিব লাগিব। এই সুবিধার কারণে আমি চিন্তা চর্চা করি আর আগন্তুক দিনত যুব প্রজন্মক লৈ যাতে শক্তিশালী একটা অসম আমি গড়িব পাৰোঁ বা অসম নির্মাণ করব পাৰোঁ, তার কারণে সকল যুব সমাজক বিভিন্ন জাতি জনগোষ্ঠী ধর্মাবলম্বী একত্রিত হয়ে যুব সমাজের কারণে সুকীয়া একটা পরিকল্পনা আমি লবলের কারণে আমি চিন্তা চর্চা করছো। ইন ফিউচারত আপনি যদি আপনি পলিটিক্যাল ওলাইন বলে আপনি যদি নির্বাচনে জিকি যায় তেনহলে আপনার ফার্স্ট স্টেপটো কি? ফার্স্ট স্টেপটো হল মই প্রতিটো অঞ্চলের যিখিনি সমস্যা সেই সমস্যাখিনি প্রথমতে মূল্যাঙ্কন করি আর সেই সমস্যাবিলাক বিজ্ঞানসম্মতভাবে সমাধান করবর কারণে মই প্রচেষ্টা লম। তার কারণে গবেষণা লাগে, গবেষণার কারণে যে প্রয়োজনীয় ব্যবস্থা আছে সেই ব্যবস্থার জড়িয়ে গবেষণা করায় এই সমস্যাবিলাক বিজ্ঞানসম্মতভাবে সমাধান করবল কারণে চেষ্টা করি। যেনে বানপানী গড়াখনি সমস্যা বা নদীবান সমস্যাটা আমি এটাও হরপ হয়ে আছো, এই বিষয়টা আমি আগবাই নিয়ে আজি দিল্লীলৈকে পাইছে। তারলগেলে যুব প্রজন্মর কারণে একটা খুব মানে দুর্ভাগ্য বিষয় যে যুব প্রজন্মে এটা কিছু সংস্থাপনের কারণে হাবাতুরি খাবলগীয়া হয়েছে, যাতে আমার ইয়াতে থাকি ঘরতে থাকি সংস্থাপিত হব পারে। মই ভাবিছো যে ধেমাজি জেলাত অন্তত ইমান ইয়াত যিমান যুব সমাজ আছে, যিমান মানে নিবনুয়া আছে, সেই নিবনুয়াসকলক যাতে ঘরে ঘরে সংস্থাপিত করিব পারে, মই সেইকাৰণে আমি 10,000টা পরিয়াল লৈ এটা কাউন্সিলিংৰ ব্যবস্থা করছো। আর 10,000 পরিয়ালক কেনেকৈ আমি যুবক যুবতী সকলক সংস্থাপিত করিব পারে তার কারণে একটা পরিকল্পনা আছে, এটা মোৰ নিজা পরিকল্পনা। সেই পরিকল্পনার জড়িয়ে আমি ইয়ার অন্তরালত কি কি করলে সমস্যাবিলাক সমাধান হব আর যুব সমাজে কেনেকৈ সংস্থাপিত হব পাৰে, কেনেকৈ আর্থনৈতিকভাবে টনকিয়াল হব পাৰে, তার কারণে আমি চিন্তা চর্চা করছো। এটা তো কেবল অসমৰ কারণে চিন্তা করার দল এটা এইটাই হব, অসম জাতীয় পরিষদ কেবল অসম আর অসমৰ কারণে চিন্তা করব, অসমক প্রথম প্রাধান্য দিয়াইছিল, অসমক প্রথম প্রাধান্য দিব আর অসমক ভবিষ্যতেও প্রথম প্রাধান্য দিব। কারণ এতিয়াতো এজিপিটো অসমৰ দল হৈ থকা নাই, এটা তেওঁলোকে বিজেপিৰ বুকুসাত উঠা দল হৈ গ'ল। আর কংগ্রেসটো আপোনালোকে দেখিছে 15 বছৰ শাসনত অসমীয়া মানুহক বা অসমক
কেনেকৈ তেওঁলোকে কেনেকৈ তেওঁলোকে কি পৰিকল্পনাৰে অসমখন নিষেধ কৰিলে, অসমীয়া জাতিসত্তা কেনেকৈ নিষেধ কৰিলে, গতিকে সকলোৱে দেখিছে কংগ্ৰেছৰ এই শাসনকালত যে অপশাসনটো দেখিছে, দুৰ্নীতি ভ্ৰষ্টাচাৰ গোটেই কংগ্ৰেছৰ দিনত। আৰু বিজেপিয়ে তেওঁলোকে পৰিৱৰ্তনৰ নামত তেওঁলোকে বহুত আশা দিলে মানুহ, তেওঁলোকে যিমান আশা দিলে সেই আশাটোৰ পৰিৱৰ্তে যদি আমি হিচাপ কৰিবলৈ যাওঁ, তেওঁলোকে বহুত ধৰণৰ আঁচনি ঘোষণা কৰিছে, যদি আঁচনি আনফালে আঁচনি যদি ঘোষণা কৰিছে আনফালে সমস্যা কিন্তু বাঢ়ি গৈ আছে। গতিকে কেনেধৰণৰ শাসন কৰিছে এইটোতো চবেই দেখিছে, আৰু গোটেই জাতীয় সমস্যাবিলাক তেওঁলোকে লৈ এতিয়া তেওঁলোকে উল্টা খৰ মাৰিছে, তেওঁলোকে লুটি বাগৰ মাৰিছে। গতিকে এটা বিশ্বাসযোগ্যতা এটা দল বিচাৰিছে অসমৰ ৰাইজে, জনসাধাৰণে বিশ্বাসযোগ্যতা এটা মাজত এটা দল কৰি এটা আপোচবিহীন এটা সংগ্ৰামী সত্তাও বিচাৰিছে। গতিকে সেই আপোচবিহীন আৰু বিশ্বাসযোগ্যতা থকা দলটোৱে হ'ব অসম জাতীয় পৰিষদ দল।